বাংলাদেশে গারুড় লালন পালন করলে কি লাভের মুখ দেখা যায়? আমার ভাইদের সাথে যে খামারিরা সংগ্রহ করে নিয়ে যেত সেই খামারিরাও আমার কাছ থেকে এখনো পর্যন্ত নিয়ে যায়, কারণ লাভ যদি নাই থাকে তা তারা কিভাবে পালন করছে? মাস শেষে আসলে প্রফিট কিরকম থাকে খরচ বাদ দিয়ে? আমাদের যে খামারের যে নিজস্ব মালগুলো আছে সেই ক্ষেত্রে মনে করেন আমাদের 150 মতো ধাড়ির, ওই তাও মাস গেলে মনে করেন 6-7 লাখ টাকা মতো আসে 150 ধাড়ির থেকে। দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে অবস্থান করছি একজন অভিজ্ঞ গারুল খামারির খামারে অবস্থান করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক গারুল। আসলে এই গারুল লালন পালন করে কিন্তু দেশের বিভিন্ন স্থানের অনেক খামারই লাভবান হয়েছে। কারণটা হচ্ছে এটা লো কস্ট, এখানে গারুলকে এক্সট্রা কোনো দানাদার দিতে হয় না। আপনার যদি চারণভূমি থাকে সেক্ষেত্রে আপনি গারুল অনায়াসে 100-150 লালন পালন করতে পারবেন। আজকে আমরা এই গারুল সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ খামারি, তিনি দীর্ঘ 8-10 বছর থেকে এই গারুলের খামার করছেন। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই গারুল লালন পালন করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, কীরকম আয় হচ্ছেন, ব্যয় কীরকম হচ্ছেন, রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো, এখান থেকে কিছু গারুলও বিক্রি করা হবে। ওনার সঙ্গে যোগাযোগ করে গারুলও ক্রয় করতে পারবেন, পাশাপাশি আপনার যে কোনো পরামর্শও নিতে পারবেন এখান থেকে। ভাই, নীল বাংলা কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে। আলহামদুলিল্লাহ। আপনি কতদিন থেকে এই গারুলের খামারটা করতেছেন? এই গারুলের খামারটা আমি আমার ভাই অনেক আগে থেকে করেছে, সেক্ষেত্রে আমার এই 9-10 বছর মতো হয়েছে। 9-10 বছর? আচ্ছা, যখন আপনারা খামারটা শুরু করছিলেন তখন আসলে কয়টা গারুল দিয়ে শুরু করছিলেন? যখন আমার ভাই সর্বপ্রথম খামারটা শুরু করেছিল আপনার 3 পিস থেকে। এখন কতগুলান আছে? এখন এই 150 মতো আছে বাচ্চা কাচ্চা দিয়ে। 150? জি। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই যে গারুল লালন পালন করতেছেন, আসলে কি বাংলাদেশে গারুল লালন পালন করলে কি লাভের মুখ দেখা যায়? ইনশাল্লাহ লাভের মুখ অবশ্যই দেখা যায়, কারণ আমাদের তো আমরা দেখি অনেকই লাভ, অনেক অনেক জায়গার থেকে আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে গেছে, তারাও তো লাভের হিসাবই বলেছে। আমি অনেক অনেক জায়গায় দিয়েছি, দর্শক ভাইরা দেখতে পাবে, কারণ আমার আরও ভিডিও ছাড়া আছে, কারণ আমি এলাকাতে অনেক অনেক জায়গায় দিয়েছি। অনেক খামারি আমার ভাইদের সাথে যে খামারিরা সংগ্রহ করে নিয়ে যেত সেই খামারিরাও আমার কাছ থেকে এখনও পর্যন্ত নিয়ে যায়, কারণ লাভ যদি নাই থাকে তা তারা কিভাবে পালন করছে। আচ্ছা, এই গারুলকে আসলে কী কী খাওয়াচ্ছেন আপনারা প্রতিদিন? আমাদের এখানে আমরা আলাদা বাড়তি কোনো খাবার দিই না, কারণ আমাদের এখানে চরণভূমি কিছু কিছু জায়গা আছে, সেই ক্ষেত্রে আমরা বাড়তি লাগে না। ধরেন আমার বাড়ি হচ্ছে রংপুর, আমার ওই অঞ্চলে এত চারণভূমি নাই, সেক্ষেত্রে যদি আমি একটা আবদ্ধ জায়গায় লালন পালন করি সেক্ষেত্রে আসলে কী দিয়ে লালন পালন করলে আমার জন্য সুবিধা হবে? চরণভূমি যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার 20টা যদি গারুল থাকে আর 2টা গরুর যতটুকা পরিমাণ খড় খাবে, কিছু ক্ষেত্রে খড় বলি আমরা, তার বাইরের লোক খড়ও বলে, আমরা বিশালি বলি ওটাকে, ওই বিশালিটা যদি থাকে মনে করেন 2টা গরু যেই খাবারটা খাবে 20-25টা গারুল সেই খাবারটা খাবে। আচ্ছা, গারুলকে কি কোনো দানাদার খাওয়াইতে হয়? গারুলকে আমরা তো দানাদার কিছুই দিই না, আমাদের এইভাবেই আল্লাহর রহমতে হয়। আমরা যদি কেউ বলে যে না ভাই দেই না, আমরা কোনো দিনই দিই না, কারণ আমাদের এইভাবে মাঠে চরণভূমিতে। যেহেতু আমি আবদ্ধ অবস্থায় করব, আপনি আবদ্ধ অবস্থায় যদি দেন আপনার দানাদার লাগবে না, আপনার ট্রিটমেন্টটার এর মেরুদণ্ড বিষয় হচ্ছে ট্রিটমেন্টটা। এই ট্রিটমেন্টটা নিয়মিত যদি 3 মাস অন্তর কিমড়ির বড়িটা খাওয়াই, তাছাড়া আর কোনো সমস্যা নেই, খালি কিমড়ির সমস্যা। জ্বর সর্দি যদি আসে আপনার একটা বড়ি আছে ফাসভেট, তার দাম 3 টাকা, ওই 3 টাকা যদি হালকা জ্বরের আসে সে যদি খেয়াল করে সেটা, তাহলে ওই 3 টাকাতে আল্লাহর রহমতে সেরে যাবে, আল্লাহ সারালে। আর যদি খেয়াল না করে সেক্ষেত্রে হয়তো 105 বা 106 জ্বরের ধাক্কা দেয়, সেই ক্ষেত্রে একটা পোনাপেন ঔষধ আছে 40 টাকা দাম, ওটা সে 4 বার প্রয়োগ করতে পারবে, ইনশাল্লাহ ওই গাড়লটা একা একাই ওটার 4 বার হয়ে যাবে 4 দিন। আচ্ছা, একটা বিষয় বলে, আমাদের ছাগলে যেরকম দেখি আমরা পিপিআর হয়, তারপরে ফুড পয়জনিং হয়, এই সমস্যাগুলো গারুলে আছে কি না? না, গারুলে আপনার পিপিআই বলে আমরা তো এই রোগ টাল্লার হতে পাইনি, অন্য অন্য নতুন খামারিরা এগুলো বলে, কিন্তু পিপিআই বলে গারুলের কোনো রোগ নেই। আচ্ছা, এই যে পাঠা ছাগলগুলা, পাঠা দিয়ে যখন আপনার এই যে ছাগিগুলা ব্রিডিং করানো হচ্ছে, আমরা তো পাঠার ক্ষেত্রে দেখি, ছাগলের ক্ষেত্রে দেখি যে পাঠা দুর্বল হয়ে গেলে ক্যালসিয়াম, জিঙ্ক এগুলি খাওয়াইতে হয়, এই গারুলের ক্ষেত্রে খাওয়াইতে হয় কিনা? গারুল কেউ যদি মনে করে যে আমি খাবার টানানো মানে অতিরিক্ত অ্যাডভান্স একটু খাবার খাবে, দেখা যাচ্ছে যেটা যে পরিমাণ খাচ্ছে ওই পরিমাণের থেকে একটু বেশি খাবে, সেই ক্ষেত্রে একটা হ্যাপাভিট লিভারটনিক আছে ওটা খাওয়াতে পারে। এটা কতদিন পরপর? ওটা আপনার যদি কিমড়ির ডোজটা করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2-3 দিন দিলে ইনশাল্লাহ লাগবে না, তখন মাটি কামড়িয়ে যা দেবেন আপনি তাই খাবে, ফেলবে না খাবার। আপনারা যে চারণভূমিতে লালন পালন করতেছেন,
এই চারণভূমিতে খাওয়াইলে আসলে কি সমস্যাটা সম্মুখীন? আমাদের এই চারণভূমিতে আল্লাহর রহমতে সমস্যা কিছুই না। আমাদের এখানে ওই দেখা যাচ্ছে বর্ষার ক্ষেত্রে ওই কিমড়ির ডোজটা নিয়মিত আমরা মাপ করে করতে হয়। কতদিন পরপর করবো এটা? আমরা মনে করেন যখন এই যে একটু গরমের তাপমাত্রা এসেছে সেই ক্ষেত্রে যদি চার মাসও পার হয় সমস্যা নেই, কিন্তু শীতের ক্ষেত্রে এমন ক্ষেত্রেও আছে আড়াই মাসে বা তিন মাসের আগেই করার চেষ্টা করতে হয়। আড়াই মাস তিন মাসের আগেই আপনার কিরমিটা দিয়ে দিতে? এমন সময় আছে আড়াই মাসের আগেও করতে হয়, এমন সময় আছে তিন মাসের আগেও করতে হয়, এই ক্ষেত্রে এরকম আর কি। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, আমরা ছাগলের ক্ষেত্রে দেখি যে উঁচা মাচানে রাখতে হয়, না হলে জ্বর সর্দি বিভিন্ন ধরনের রোগ বালাই হয়, এই গারল আসলে আপনারা রাত্রে কোথায় রাখতেছেন? আমরা আমাদের পার্সোনালভাবে মাসাই করা আছে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো ভাই যদি মনে করে যে নিচে রাখবো রাখতে পারে, ঠান্ডা যে এরামে এটা না, কারণ ওটা ওপরে রাখলে একটা পরিষ্কার থাকে। যেমন আমি তো মনে করেন কিছু না হলে এক মাসই প্রায় গোসল করাইনি, এক মাসের ধাক্কাই হবে আর কি। এই যে মনে করেন তা পরিষ্কার আছে, দেখা যাচ্ছে নিচে সেই ক্ষেত্রে রাখলে এই গায়ের এই গোলাতে আপনার ময়লা লেগে যায়, একটু খারাপ লাগেই। মনে করেন আমাকে হয়তো পনেরো দিন দশ দিনের ভিতরে গোসল করানি লাগতো, এই যে এক মাস হয়ে গেছে তারপরে পরিষ্কার আছে। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, এই যে আমি এখানে আসার আগে এখানে দাঁড়াইছিলাম এই সময় আমার জেলা থেকে, আমার জেলা হচ্ছে নীলফামারি, এখান থেকে একজন আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আমার গারল আছে, আমি কিছু গারল মেহেরপুর থেকে কিনে নিয়ে গেছি, তো দেখা যায় যে আমার গারলগুলোর বাচ্চা হয় কিন্তু দুই আড়াই মাস পরে বাচ্চাগুলো মারা যায়, এটা কি কোনো সমস্যা? ভাই সমস্যা সেই ক্ষেত্রে আড়াই মাসে অন্তত সেই বাচ্চাগুলোকে ডোজ দিতে হবে কিমড়ির। কিছু কিছু খামারি আছে ওরা তো বোঝে না, উনি নতুন মানুষ উনি বলছে, কিন্তু যেই ভাইয়ের কাছ থেকে হয়তো সংগ্রহ করেছে সেই ভাই হয়তো ফোন দিলে তার যদি জানা থাকে এই বিষয়টা বলতে পারে, কিন্তু কিছু কিছু খামারি আছে এগুলো বলে না যে ও খামার বড় হয়ে যাক, আমার বিক্রি হয়ে গেছে চলে গেছে, কিন্তু আমার কথা ওইটা না। আমি যে কোনো দর্শক ভাইকে আমি বলেছি যে আপনাদের এনি টাইম যে কোনো বিষয় খালি নামাজের টাইমটা আমাকে বাদে ফোন দেবেন ইনশাল্লাহ, আপনাদের যে কোনো তথ্য জানার থাকে, আমি যদি একটু ব্যস্তই থাকি হয়তো কিছু ক্ষেত্রে গাড়ি লোড দিচ্ছি সেই ক্ষেত্রে একটু ঝামেলায় থাকি, হয়তো কিছু কিছু ভাইয়ের ফোনে একটু লেট হয় ধরতে, তাছাড়া আমি অনেক ভাইকে পরামর্শ দিয়ে থাকি। এমন এমন ডাক্তার আছে সরকারি, তারা মনে করেন প্রশিক্ষণ ডাক্তার, তারা পশু প্রশিক্ষণ, কিন্তু তারপরে আমার কাছ থেকে থিওরিটি নেয়, ইনশাল্লাহ আমি দিই না, কারণ আপনি তো প্র্যাকটিক্যালি আপনি খামার করতেছেন। এই যে আপনার হাতে কলম পটুয়াখালী থেকে আমার কাছে গাড়ল নিয়ে গেছিলো পঞ্চান্ন পিসে, কিছুদিন আগে সেই ভিডিওটা ছেড়েছে, তো সেই পঞ্চান্ন পিসের ওনারা কিন্তু পশু ডাক্তার, সরকারি পশু ডাক্তার, দুইজন ভাই এসেছিলো, সেই ক্ষেত্রে ওই ভাইরা বলছে আমাকে যে ভাই আপনি ট্রিটমেন্টের বিষয়ে আমরা তো এগুলো একটু কম বুঝি, তো আমাকে একটু ফোন দিলে ধরবেন, ধরে আমার ইনশাল্লাহ ভাই সমস্যা নেই, আপনি যে কোনো বিষয়ে আমাকে জানতে চাবেন আমি জানাবো। আমার কাছে অনেক বিষয় জানে যে ভাই কোন বড়িটা খাওয়াবো কখন কোনটা করব, সেটা আমাকে তারা জানায়। আমি বলি এখানে কিন্তু আপনি দুইটা উপকার করতেছেন, একটা হচ্ছে তাকে একটা ভালো জিনিস দিচ্ছেন, আর দুই নাম্বারটা হচ্ছে তাকে পরামর্শ দিচ্ছেন, আর সে যদি সফল হয় তার পাশের বাড়ির মানুষজন কিন্তু আপনার অবস্থার জন্য দোয়া করবে। না, সেই ভাই আমাকে পাঠাইছে, আরেক ভাইকে পাঠাইছিল, সেই ভাইকে আমি ২৩টা মাল দিয়েছি, তাহলে চিন্তা করো। আর ওই ভাই সর্বপ্রথম কিন্তু আর এক জায়গাতে নিয়ে গেছে তারানগরে, আমি নাম করব না, তারানগর থেকে নিয়ে যাওয়ার পরে সেই গাড়লগুলো নাকি মারা যায়, তিন দিনে ৯টা মাল মারা যায় তিন দিন পরে, মানে প্রথম দিনে নিয়ে গিয়ে ৪টা, তারপরে ওই পরপর ৫টা ৯টা মাল মারা যায়, সেই ক্ষেত্রে ওই ভাইরা ভয়ে পড়ে সেই মালগুলো কষাইয়ে বিক্রি করে, মানে ওই ধরনের মালগুলো কিছু কিছু ব্যবসায়ী আছে মানে কষাইয়ের দামে হাটে বাজারে মালগুলো সংগ্রহ করে। মনে করেন হাটে সংগ্রহ করলে কি হয়, দেখা যাচ্ছে ১৪র মাল ১০ ৯ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা যদি ১৪,০০০ দাম বলি সেই ভাই কেনে নেবে, কারণ ওই যে ওখানে ১২ ১৩ পেয়ে যাচ্ছে, ওই ভাই মনে করে আমার পিছে ১,০০০ দামে নিতে গিয়ে দেখা যায় যে অসুস্থ অসুস্থ ভাইরাস নিয়ে যায় বাসায়, দেখা যাচ্ছে কিমড়ির ডোজই করে না তারা, সেই ক্ষেত্রে কলিজা কিমড়ি কলিজা নষ্ট হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই গাড়লগুলো তখন আর টিকাতে পারে। আচ্ছা, কলিজা কিমড়ির ডোজটা আপনারা কতদিন পরপর করেন? এই কলিজা কিমড়িটা আমরা দিই ৬ মাস পরপর, একটা নাইটক ওষুধ আছে ভাই, ওইটা আপনার ১০ টাকা মনে করেন ঔষধের পিস পড়ে হিসাবে আমাদের, মানে ১০ সিসির দাম ওইটা ১০০ টাকা নেয়, ১ সিসি করে দিতে হয়। ওই নাইটকের সাথে কিন্তু আবার আরেকটা ওষুধ প্রয়োগ করা লাগে, সেটা রিয়াকশন ঠেকায়, ওটা অ্যাস্টাভিট প্রয়োগ করা লাগে, সেই ক্ষেত্রে ওটা দিলে আর কোনো সমস্যা না। কিন্তু তাপমাত্রা কিছু ক্ষেত্রে বলে অনেক অনেক দর্শক ভাইরা যে ভাই গরমের সময় এটা কি কিমড়ির ডোজ দেওয়া যায়, কোনো সমস্যা হয় না গরমের সময়, কোনো সমস্যা নেই, এটা কিমড়ির ডোজটা যদি নিয়মিত না করে সেই খামারটা থাকবে না। আর যারা কিমড়ির ডোজ না করে তারা কিন্তু সে মালগুলো রাখতে পারে না, সেই ক্ষেত্রে হাটে বাজারে বেচা কিনা করে ফেলে, কষাই দামে দিয়ে দেয়, কিন্তু এমন এমন ব্যবসায়ী কাছে নিয়ে অন্য অন্য খামারদের নতুন খামারিদের এগুলো সেল করার চেষ্টা করে। এই যে খামার করতেছেন, জি খামারে কিন্তু একটা আয় ব্যয় আছে। জি জি, যেহেতু আপনি মানুষও রাখছেন বাইরে খাওয়ানোর জন্য, তো এই যে
খামার করতে গিয়ে মনে করেন প্রতি মাসে তো একটা খরচ আছে, জি জি, মাস শেষে আসলে প্রফিট কিরকম থাকে খরচ বাদ দিয়ে? এখানে আমাদের মনে করেন আমরা তো অনেক সেল করি, তারপরেও মনে করেন নিজস্ব আমাদের যে খামারের যে নিজস্ব মালগুলো আছে সেই ক্ষেত্রে মনে করেন আমাদের 150 মতো ধাড়ির ওই, তাও মাস গেলে মনে করেন 150 ধাড়ির থেকে আমাদের অনেকই আয় আসে, ওই 6-7 লাখ টাকা মতো আসে 150 ধাড়ির থেকে। এর মধ্যে খরচ আপনার কি? খরচ আমাদের ওই যে মনে করেন 7 লক্ষ টাকা আছে, তারপরে আমরা অনেক অনেক রাখি কিছু কিছু, সেই ক্ষেত্রে সবটা তো বেচা কেনা ধরলাম না, তারপরেও মনে করেন অনেকের ভিতরে বাচ্চা আছে, তারপরে আরেক জায়গায় কিছু মাল আছে আমার সেখানে আছে, মনে করেন এই বাচ্চাগুলো রাখার কারণে আমার এই মাসটায় আমি একটা হিসাব করেছি ওই 7 লক্ষ টাকার মতো খরচ খরচা বাদ দিয়ে আমার এসেছে, আর দুইজন আমার লোক আছে সেই ক্ষেত্রে ওই 9 দোকানে 18,000 টাকা আমার লাগে প্রতি মাসে, জি, আর আমার ভাইরা থাকে, আমার এই একটা ভাই থাকে, ভাইরা থাকে, মানে নিজেরা কাজ করলে লাভটা থাকে, লাভটা ভালোই থাকে। আচ্ছা ভাই, একটা বিষয়ে মাথায় রাখবেন, আপনি যদি একটু মানুষকে পরামর্শ দেন সেক্ষেত্রে মানুষ যেহেতু উপকৃত হবে, আর মানুষ উপকৃত হলে আপনি দোয়া পাবেন, যেহেতু আপনি খামারটা দেখাইলেন অনেকগুলো গারল আছে, অনেকেই 2-4টা গারল মানে কেনার আগ্রহ পোষণ করবে, সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়, আপনি একটু আপনার নাম সহ আরেকবার ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা। মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গারুল খামারে যাবো ইনশাল্লাহ চিনাই দেবে, আমার নাম্বারে অল টাইম ফোন দেবেন, আমার ওই যে নাম্বারটা দেবো সেই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, এনি টাইম পাবেন। আচ্ছা আসাদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। দর্শক এতক্ষণ জানছিলেন আসাদুল ভাইয়ের এই গারুল লালন পালন সম্পর্কে, উনি অনেক ভালো মানুষ, দীর্ঘদিন থেকে খামার করতেছেন, যদি কেউ গারুল ক্রয় করতে চান স্ক্রিনে আমি ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার নাম্বার নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মতো ছবি নিয়ে গারুল ক্রয় করতে পারবেন, আর পাশাপাশি যদি মনে করেন যে আমি দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও এই গারুল ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে এরকম অভিজ্ঞ খামারিদের অভিজ্ঞতা সবসময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। ভাই আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ।